নমস্কার বন্ধুরা আপনাদের আমার গ্রিন লাভার্স চ্যানেলে স্বাগত আজকে আপনাদের দেখাবো যে চন্দ্রমল্লিকা যে গাছটা হয়ে আছে এটার ডাল থেকে কিভাবে চারা বানাবো এই যে গাছের এই যে মাথাগুলো আছে মাথাগুলো কেটে বসাতে হবে মা মাথাটা কেটে নিল এবার এটাকে রুটিন হওয়ার দিয়ে আপনি বালিতে বা মাটিতে বা কোকোপিটে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন আমি আজ কোকোপিটে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজ প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর দেখি এই চন্দ্রমল্লিকার চারাটা হয়েছে কিনা শিকড় বেরিয়েছে কিনা গাছটা তো বেশ সতেজই আছে আশা করি শিকড় বেরিয়েছে এই দেখুন শিকড় বেরিয়ে গেছে এইভাবে আপনারা চারা তৈরি করতে পারেন এবার এটাকে মাটিতে লাগিয়ে দিতে হবে এই দেখুন চন্দ্রমল্লিকার চারা তৈরি করে সব গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছে চারাগুলো আমার মা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা